আজকে আমি চোখের সামনে দেখতে পেলাম গাড়িটা। আমরা চলে এসেছি এখন ঝাড়খণ্ডের এখানে, এখন ব্রেকফাস্ট করব। সকাল 11:30 বাজে। আরে ও ফাস্ট হই লে নরমাল ওই দিক কানে उसको स्लो कर देना। ফুল হয়ে গেছে। পনির পকোড়াটা এখানকার কিন্তু অন্য রকম, ঠিক আছে। ওইটাই লম্বা, পুরোটা চপ চপ লাগছে, কত সুন্দর চপের মধ্যে পনির। আচ্ছা বহুত আচ্ছা লাগা, সরি, খুব ভালো লাগছে। সালাদ আছে, তিন ধরনের সস দিয়েছে। ফাইনালি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে কমপ্লিট করেছি। আর এখন আবার বেরোচ্ছি, এখনো 550 কিলোমিটার বাকি আছে, জানি না কখন পৌঁছাবো। অলরেডি 1:45 বাজে, দেখতে থাকি আর চলতে থাকি, সঙ্গে থাকো তোমরা সবাই। চলো টাটা, আবার দেখা হচ্ছে রাস্তাতে। বিলাসপুর আর 100 কিলোমিটার বাকি আছে, আমরা পাহাড়ের খাদের পাশেই একদম
একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরেই, সেই দুপুর থেকে সারাদিন ধরেই হিসাব মতন ভালো চা খুঁজে যাচ্ছে, কিন্তু ভালো চা পাইনি। লাস্টে একটা ছোট্ট কফির পাতা পেয়েছিলাম গাড়িতে, সেটার থেকেই কফি বানিয়ে চায়ের জল গরম করে কফি বানিয়ে আমরা খেয়েছি। আর এখন এখানেই কিছুক্ষণ ওয়েট করছি, এখনও 100 কিলোমিটার বাকি বিলাসপুর স্টেশন পৌঁছাতে। অলরেডি 8টা বাজে, আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেন ওখানেই রেস্ট করব, তারপরে ওখান থেকে ভোর 5:45 সময় আমাদের ট্রেন আছে বিলাসপুর স্টেশন থেকে নাগপুরের। দেন আমরা পুছনা হবে, চলো পুছতে হ্যাঁ পার্কিংটা কোথায়। ভাই বিলা আন্দানি তো পার্কিং হ্যাঁ, কেসা স্টেশন হে यार পার নট হামার। ওই তো ওই তো পার্কিং খোঁজো ভাইয়া, পার্কিং পেইড পার্কিং, পেইড পার্কিং ওই তো ওখান থেকে ঢুকতে হবে, ওই সামনের ওখান থেকে ঢুকতে হবে। আরে উধার তো ঘুসনে কা ভি হ্যায় কি না, তুম ঘুসা রহা বিলাসপুর স্টেশনে পৌঁছালাম এখন, আর গাড়ি পার্ক করা হয়ে গেছে, হোল নাইট এখানেই থাকবো খাওয়া দাওয়া করে স্টেশনের এখানে। তারপর 5:45 ট্রেন আছে, ট্রেন ধরে মহারাষ্ট্র নাগপুর যাবো। চলো দেখাচ্ছি স্টেশনটা তোমাদেরকে। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট, যার জন্য স্টেশনে বসেই রয়েছি সারা রাত ধরে। সকালবেলা কখন বন্দে ভারত এক্সপ্রেস আসবে, সেটাই উঠবো,
সেটাই উঠে ব্লগ করবো, দেখবো তোমাদেরকে দেখাবো, কিছু ছুঁয়ে দেখবো ট্রেনটাকে। সেই জন্য স্টেশনে ব্যাগ নিয়ে বসে রয়েছে, পা তুলে বেশ ভালো লাগছে না, সামনে মালগাড়ি দেখছি আর কি করবো। এখন কটা বাজে? 4:10 ফাইনালি বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে আমাদের, আর যাচ্ছি প্ল্যাটফর্মে। D07 এ দিয়েছে ট্রেন, এই হচ্ছে সেই বন্দে ভারত এক্সপ্রেস ফাইনালি চলে এসেছে, আর ফাইনালি চোখের সামনে দেখতে পাচ্ছি, এক্ষুনি উঠব সেই গাড়িতেই। আমার আই এম ভেরি এক্সাইটেড, মানে মানে বলে বোঝাতে পারবো না, আমি 2-3 দিন ধরে খুব এক্সাইটেড রয়েছি, খুবই যে এইটা উঠব দেখব। তা ফাইনালি আজকে আমি চোখের সামনে দেখতে পেলাম গাড়িটা।